অল বাংলা স্টাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানায় অনেক স্বাগত। তো আজকের ভিডিওটি হচ্ছে কি ফিলোসফি অর্থাৎ দর্শন, সেই দর্শন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলো সেগুলো আমরা স্ক্রিন রেকর্ডিংয়ে গিয়ে নিয়ে যাক। এক দাগ, বচন বলতে কি বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য লেখো। নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? গুণ ও পরিমাপ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। দুই দাগ, নিম্নলিখিত বাক্যগুলোকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তর করো এবং কোনো কোনো পদ ব্যাপ্য ও কোনো কোনো পদ অব্যাপ্যতা উল্লেখ করো। এক হচ্ছে কি কেবলমাত্র দার্শনিকরা সুখী, দুই হচ্ছে রাজনীতিবিদরা কদাচিৎ সৎ নন, তিন দাগ হচ্ছে সাদা হাতি আছে, চার দাগ হচ্ছে বৃত্ত কখনো ত্রিভুজ হয় না, পাঁচ দাগ হচ্ছে যারা প্রশংসা করে তারা সকলেই বন্ধু নয়, ছয় দাগ হচ্ছে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, সাত দাগ হচ্ছে কুকুর কি বিদ্বান হয়। তারপরেরটা, অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো। আবর্তন কি? সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় কি? বস্তুগত বিবর্তন কাকে বলে? চার দাগ, নিচের বাক্যগুলোর আবর্তন ও বিবর্তন করো। এক, সব ভালো যার শেষ ভালো। দুই, সব বিজ্ঞানী সৎ নন। তিন, খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয়। চার দাগ হচ্ছে মানুষ মাত্রই পরিশ্রমী নয়। পাঁচ হচ্ছে প্রত্যেক মানুষই মরণশীল। ছয় হচ্ছে বৃত্তাকার বর্গক্ষেত্র নয়। সাত দাগ হচ্ছে সব সাধু ধার্মিক নয়। আট দাগ হচ্ছে পশুরা কদাচিৎ অসৎ নয়। নয় দাগ হচ্ছে সুন্দর জিনিস আনন্দদায়ক। পাঁচ দাগ, নিম্নলিখিত যুক্তিগুলোকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থানের উল্লেখ করো ও বৈধতা যাচাই করো। কদাগ, সব চকচকে বস্তু সোনা নয়, হীরে সোনার নয়, সুতরাং হীরে চকচক করে না। খ, কবি মাত্রই ভাবপ্রবণ, তাই সুকান্ত নিশ্চয়ই কবি কারণ সে ভাবপ্রবণ। গ, কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, সুতরাং সকল সত্যবাদী ব্যক্তি হন সৎ। খদাগ, কলকাতা ভারতের অন্তর্গত, মুম্বাই কলকাতার অন্তর্গত নয়, কাজেই মুম্বাই ভারতের অন্তর্গত নয়। উমদাগ, কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। ছয় দাগ, উদাহরণ সহ ব্যাখ্যা করো। অবৈধ সাধ্য দোষ এক, দুই হচ্ছে অবৈধ পক্ষ দোষ, তিন হচ্ছে দুটি বাক্য নঞ্চর্থক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, চার দাগ হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। সাত দাগ, মিলের অন্যই ব্যতিরেকি সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো। সংজ্ঞা আকার দৃষ্টান্ত দুটি সুবিধা ও দুটি অসুবিধা বৈশিষ্ট্য। তো আজকে লাস্ট প্রশ্ন আট দাগ, সেটা কি সংক্ষিপ্ত টিকা লেখো। কাকতালীয় দোষ এক, দুই হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ, তিন হচ্ছে সহকারণকে কারণ অথবা কার্য হিসাবে গ্রহণজনিত দোষ, চার দাগ হচ্ছে বহুকারণবাদ একটি, আর পাঁচ দাগ হচ্ছে একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী ভিডিওর জন্য আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন।